আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পলি টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তানি আক্তার সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিশু সংবাদ রামগঞ্জে পৌর আবাসন প্রকল্পের ভূমি মালিকদের সাথে প্রকল্প কমিটির মত বিনিময় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড় হাতিয়া আক্তারাবাদ কে এ উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং ভুইয়াপুরে কৃতি শিক্ষার্থী ও প্রেস ক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত শুনছিলেন শিশু সংবাদ এবার বিস্তারিত লোহাগাড়ায় আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম লোহাগারায় পদুয়া আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের ষষ্ঠতম কৃতি ছাত্রদের সংবর্ধনা পুরস্কার ও আলোচনা সভা গত জুমাবার বিকেলে পদুয়া বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আলহাজ এম এ কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আলহাজ এম এ কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান এম এ ইব্রাহিম কবির সংগঠনের যুগ্মসচিব রেদাউনুল হকের অনুষ্ঠান পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন গুরামিয়া ও আসমা খাতুনে দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খোসেদ আলম বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রিয়াজুল রেজা চৌধুরী সহ সভাপতি মোহাম্মদ খালেদ হোসাইন আইডিয়াল ওয়েলফেয়ারের উপদেষ্টা আব্দুর রশিদ সহ সমাজ প্রতি নেতৃবৃন্দ প্রধান অতিথি বক্তব্যে বলেন আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট দিন দিন জনবান্ধব হয়ে উঠছে এরকম সংগঠন এলাকায় আরও বেশি হলে আলোকিত উন্নয়নের দেশে সরকারের ভূমিকা পালনে সহায়ক হবে অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সাতাশি জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় একুশ জন ও মেধা তালিকায় প্রাথমিক সমাপনী ছয় জন ও প্রাইমারি পনেরো জন ছাত্রছাত্রীকে নগদ টাকা বিভিন্ন সামগ্রী পুরস্কার প্রদান করে অতিথিগণ লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরস্থ পৌর আবাসন প্রকল্পের ভূমি মালিকদের সাথে আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আবাসন প্রকল্পের চলমান অসমাপ্ত রাস্তার কাজ সম্পূর্ণকরণের নিমিত্তে শনিবার বিকেলে রামগঞ্জ পৌরসভার মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আবাসন বাস্তবায়ন প্রকল্পের আহ্বায়ক আবুল হোসেনের পাটোয়ারের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জাকির হোসেন হেলালের সঞ্চলনায় ওই সভার প্রধান অতিথি ছিলেন আবাসন বাস্তবায়ন প্রকল্পের প্রধান উপদেষ্টা এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন কারী পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের যুগনা আহ্বায়ক মোফাজ্ল হোসেন পাটোয়ারি সদস্য সচিব মোহাম্মদ হারুন রশিদ সহ অনেকে মতবিনিময় সভায় কমিটির পক্ষ থেকে আবাসন প্রকল্পের চলমান রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণকরণের লক্ষ্যে ভূমি মালিকদের সমহারে এগিয়ে আসার আহ্বান জানানো হয় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়োহাতিয়া আক্তারাবাদ কে এ উচ্চ বিদ্যালয়ে রজত জয়ন্তী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পনেরো আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবী প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা শামসুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া বড়হাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বাহাদুর চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আহমেদ মুসা প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক মোহাম্মদ বোরহান উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ বেলাল উদ্দিন মাহফুজুর রহমান আক্তার হোসেন আবুল কাশেম ইলিয়াস রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আহমেদ মুসা প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক মোহাম্মদ বোরহান উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ বেলাল উদ্দিন মফিজুর রহমান আক্তার হোসেন আবুল কাশেম ইলিয়াস রহমান খোরশেদ আলম আব্দুল মোমেন জাফর আলম রবিনসহ স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন পরে সাংসদ নদভী ও অতিথিবিন্দু বিদ্যালয়ের রাজত জয়ন্তী উপলক্ষে আয়না নামে একটি স্মরণিকামূলক উন্মোচন করেন টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও প্রেস ক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ভুইয়াপুর সাব রেজিস্টার অফিস প্রাঙ্গনে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক বদিউজ্জামান খানের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও প্রেস ক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মাসুদুল হক টুকুর সভাপতিত্বে মুখ্য মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াপুর উপজেলার নির্বাহী অফিসার মোসাম্মদ নাসরিন পারবিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুইয়াপুর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আসলাম হোসাইন থানা পরিদর্শক এনামুল হক চৌধুরী প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ রেজাউল করিম সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখা সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন সরকার ভুইয়াপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিনহাস উদ্দিন সাবেক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান খান ভুইয়াপুর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভুইয়া পৌর আওয়ামী লীগের নেতা তারিকুল ইসলাম চঞ্চল সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান সরোয়াল লাবলু প্রমুখ অনুষ্ঠানে দুশো কৃতি শিক্ষার্থী ও ভুইয়াপুর ক্লাবে নবনির্বাচিত কমিটির ১৩ জন সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পলিটিভির এখনকার সংবাদ এই পর্যন্তই পলিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politivi এছাড়াও ফেসবুকে লগইন করুন www.facebook.com/politivi পলিটিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পলিটিভি দেশ ও জনতার কথা বলে